বন্ধুরা, আজ আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছের সঙ্গে পরিচয় করে দিব। গাছটি হলো বনাদা, অনেকে আমরা একে শটি বলে থাকি। বন্ধুরা, আমি আশা করব আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিষয়টি আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। বনাদা শুধু যে ফুলের জন্যই সুপরিচিত তা নয়, গাছটি ভেষজ গুণের জন্য অনন্য। এই গাছের মোথা কন্দ সাধারণত আদার মতোই ব্যবহৃত হয়ে থাকে। কফ, অ্যাজমা, কৃমি ও ত্বকের রোগ সারাতে বনাদা বেশ কার্যকর। দেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে এ গাছের কন্দ থেকে তৈরি শরবত, কফ ও অ্যাজমা নিরাময়ে ব্যাপকভাবে সেবন করা হয়ে থাকে। চাকমা অধিবাসীরা গ্যাস্ট্রিকের ব্যথা সারাতেও এর রস খেয়ে থাকে। আবার মারমা অধিবাসীরা ত্বকের রোগ নিরাময়ে এ গাছের ব্যাপক ব্যবহার করে থাকেন। ঘোড়ার মাথা থেকে তৈরি পাউডার উদরময় হাঁপানি, বাত ও ব্যথায় কাজে লাগে। ফিলিপাইনেও অ্যাজমা রোগ সারাতে বনাদার প্রচুর ব্যবহার লক্ষ্য করা যায়। বনাদা দেশের সব বনাঞ্চল এবং গ্রামের ঝোপঝাড়ে জন্মে। এটি একাঙ্গী বা মহাবীরচন্ড নামে পরিচিত। এটি ভাওয়ালের শালবনেও দেখা যায়। কন্দজ বিরুৎ ফুল সাদা ও হলুদাব। আষাঢ় আশ্বিন মাসে ফুল ফোটে। মোদা ও কন্দ থেকে চারা উৎপন্ন হয়। সব ধরনের মাটিতেই বনাদা জন্মায়। তবে বৃষ্টির পানি জমে না এমন জমিতেই বাণিজ্যিকভাবে চাষ করা হয় বনাদা। এই বনাদার আবাসস্থল বনের এবং গ্রামের জঙ্গলের হালকা ছায়াযুক্ত স্থানে বনাদার দেখা যায়। বিস্তৃতি ভারত, মালয়েশিয়া, নেপাল এবং শ্রীলঙ্কা। বাংলাদেশে গাছটি সারা দেশে বনে এবং গ্রামের বিস্তীর্ণ জঙ্গলে জন্মাতে দেখা যায়। অর্থনৈতিক ব্যবহার, গাছটি একাঙ্গী নামে বাজারে বিক্রি করা হয়, যা আয়ুর্বেদ ও ইউনানি পদ্ধতির ওষুধ প্রস্তুতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। ভারতের রাইজোম, কফ, পেট ব্যথা, হাঁপানি, কৃমি, কুষ্ঠ এবং চর্মরোগে ব্যবহার হয়। রাইজোমের শুকনো গুঁড়ো ফিলিপাইনের ডায়েটে বিরোধী হিসেবে ব্যাপকভাবে ব্যবহার হয়। কাপ্ত, হাঁপানি এবং বাতের জন্য ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে। ভারতের বিভিন্ন জীবাণুর উপর গাছটির কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। ভাইরাস এবং পরজীবীর উপর রাইজোমের কার্যকারিতা এবং পাতার মূত্রবর্ধক গুণের প্রমাণ পাওয়া গিয়েছে। রাইজোমে রয়েছে নানান প্রকার গুরুত্বপূর্ণ খনিজ এবং ভিটামিন উপাদান। জাতিতাত্ত্বিক ব্যবহার, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা কফ এবং ঠান্ডার জন্য এর রাইজোম ব্যবহার করে থাকে। বংশবিস্তার, রাইজোমের টুকরো দ্বারা সহজেই বংশবিস্তার করা যায়। বন্ধুরা, খুব সংক্ষেপে আমরা বনাদার ব্যবহার এবং এর কার্যকারিতা, এর ঔষধি গুণাগুণ এবং এর উপকারিতার কথা জানলাম। বন্ধুরা, যদি আপনারা এই ভিডিওতে সামান্যতমভাবে বনাদার সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকেন অথবা এই ভিডিওটি দ্বারা আপনাদের কোনো উপকার হয়ে থাকে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।